দেখুন বন্ধুরা কাটার পরেও লাফাচ্ছে, ওই মাছের প্রাণ এত শক্ত সহজে মরে না। মাছগুলো দিয়ে দেব, বন্ধুরা দেখুন কি সুন্দর হাওয়া ছেড়েছে, প্রচন্ড হাওয়া, একদম ঝড়ের মতো হাওয়া, এত হাওয়ায় আগুন উপরের দিকে উঠে যাচ্ছে। এই জ্যান্ত মাছগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে, এখন আমি এগুলোকে কাটবো, কেটে নেব। বিশাল বড় বড় কাটা, দেখুন বন্ধুরা মাছটা কত বড়, সাইজটা দেখুন, মনে হয় চাষের কই, হলুদ হলুদ ভাব, কালো না কিন্তু। দেখুন বন্ধুরা কাটার পরেও লাফাচ্ছে, ওই মাছের প্রাণ এত শক্ত সহজে মরে না। স্বাগত জানাই জবাই রান্নাঘরে, আজকের রেসিপি কই মাছের তেল ঝাল, ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আমি এই তেল ঝালটা রান্না করব। আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ি, হলুদ, লবণ, জিরে, লঙ্কা, টমেটো, এ দিয়ে আজকে আমি তেল ঝাল বানাবো। বন্ধুরা দেখুন কি সুন্দর হাওয়া ছেড়েছে, প্রচন্ড হাওয়া, একদম ঝড়ের মতো হাওয়া, এত হাওয়ায় আগুন উপরের দিকে উঠে যাচ্ছে। মাছটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আর যে দুটো আছে এটাও ভেজে নেব। এইভাবে গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা বাটা, জিরে বাটা,
ভালো করে নেড়ে নেব মশলা ধোয়া জলটা দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি আর একটু বেশি দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে কষে নেব মশলাটা বেশি ভাজা যাবে না কম কম ভাজলে কিন্তু স্বাদটা খুবই হয় এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের পাশে থাকবেন ফলো সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন